এটা আমরা ফেসবুকে পেজে এবং ইউটিউবে ছাড়বো। বানান বলে একটা আমরা এখন খাচ্ছি বুলেট চা। বানাচ্ছে বুলেট চা, আমরা এখন দেখছি। হাবিব ভাই, এটা কি বুলেট চা? না, ওকে ফাইন। আপনারা দেখতে পাচ্ছেন বুলেট চা কিভাবে তৈরি হচ্ছে। বুলেট চা খাচ্ছি আমরা। বিভিন্ন ধরনের চা আছে এখানে, তো আমরা সব থেকে বেস্ট যে চাটা বুলেট চা, ওটা তৈরি করতেছে আমাদের ভাই হাবিব ভাই। আশা করি খুব মজা হবে চাটা। বুলেট চা তৈরির পথে প্রসেসিং চলছে এতক্ষণ, এখন হচ্ছে হয়তো বা গরম পানি দিচ্ছে। আমরা এখন খাবো সকলেই, হানিফ ভাই, আলামিন, তারপর শাওন, তারপরে আসাদুল, সকলে চা খাবো। এটা প্রসেসিং চলছে, বুলেট চা, আকর্ষণ বুলেট চা। লোকেশনটা আমরা পরে জানিয়ে দেবো। এটা মোটামুটি কমপ্লিটের দিকে আমার মনে হচ্ছে যে বুলেট চা। আরো কি দিচ্ছে দেখা যাচ্ছে। আবিদ ভাই, কত আইটেম দিয়ে তৈরি হয় বুলেট চা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন, লোকেশনটা পরে হাবিব ভাই নিজে আপনাদের বলে দেবে। হাবিব ভাই, চা তৈরি? আচ্ছা, চা একটু রাখেন, আমরা একটু জানবো যে আপনার এই লোকেশনটা কোথায় আপনি একটু বলে দিবেন। লোকেশনটা হচ্ছে আপনার বর্ণিনওয়ান 1 নম্বর ওয়ার্ড, গ্রাম কাশিজলি, দেদুয়ার ব্রিজ। দেদুয়ার ব্রিজ কোন দিক দিয়ে আসলে ভালো হবে? ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে, ময়মনসিংহ মহাসড়কে আপনার সাতকামায়, সাতকামায় হয়ে আসলে সবচেয়ে ভালো। সাতকামা দিয়ে আসলে পরে এখানে ব্রিজের নামটা কি? দেদুয়ার ব্রিজ। দেদুয়ার ব্রিজ মাথায় আপনার দোকান এটা? জি। আর কি চা তৈরি করলেন? এটা এটা বুলেট, তারপর পেপার আছে, লেমন আছে, অরেঞ্জ আছে। আচ্ছা আচ্ছা, সুস্বাদু রং চা, অনেক ধরনের চা আছে, তবে সব থেকে স্পেশাল মনে হয় বুলেট চা যে চাটা আমরা এখন খাবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।